ওয়েলকাম এভরিওয়ান। পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য খুশির খবর, তোমরা যারা যারা স্কুলে পড়ছো, যারা যারা মাধ্যমিক অর্থাৎ ক্লাস টেন এর ছাত্র ছাত্রী আছো, ক্লাস ইলেভেন এর আছো, উচ্চ মাধ্যমিক বা ক্লাস টুয়েলভ এর ছাত্র ছাত্রী আছো, বা তুমি যদি কলেজের পড়ুয়া বা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া হও, বা যে কোনো পেশাদারি কোর্স করছো, সেটা বিএড হতে পারে, ডিএলএড হতে পারে, এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং যারা করছো, বা মেডিকেল লাইনে পড়ছো, বা ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক, আর্কিটেকচার, টেকনোলজি, যে কোনো পড়াশোনার সঙ্গে তোমরা যুক্ত আছো, তোমাদের জন্য খুশির খবর রয়েছে। বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করো। তো এই মুহূর্তে সকলের জন্য যে খুশির খবর এবং সব থেকে বড় আপডেট, আমি কিছুদিন আগে তোমাদেরকে প্রথম জানিয়েছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড ক্যাম্প করা হবে। সেটি হচ্ছে 20 ডিসেম্বর এবং 27 ডিসেম্বর, এই দুদিন ক্যাম্প করার কথা আমি জানিয়ে গেছিলাম আগের ভিডিওতে। অফিসিয়ালি কিন্তু বিকাশ ভবনের পক্ষ থেকে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়ে গেল এখন থেকে প্রতি সপ্তাহে, এবং বিকাশ ভবনের যে নির্দেশ দেওয়া হয়েছে যে সোমবার করে, যথাসম্ভব সোমবার করে, কিন্তু প্রত্যেক সপ্তাহে কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড ক্যাম্প আয়োজন করা হবে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে। তোমরা জানো পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষাক্ষেত্রে যাতে কোনো বাধা না আসে ছাত্রছাত্রীদের, সেই জন্য কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করেছিলেন। এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড বাস্তবায়নে কিন্তু বেশ কিছু সমস্যা হচ্ছিল, কারণ বেশ কিছু ব্যাংকে কিন্তু পেন্ডিং হয়ে যাচ্ছিল। যদিও বেশ কিছু ছাত্রছাত্রী কিন্তু ইতিমধ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন পেয়ে গেছে, কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন কিন্তু বেশ কিছু ব্যাংক হচ্ছে আটকে দিচ্ছিল। তো সেই জন্য কিন্তু এই বিশাল উদ্যোগ, এবারে কিন্তু সবাই টাকা পাবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রী পেতে চলেছে। তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রত্যেক সপ্তাহে এখন থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ক্যাম্পের আয়োজন করা হবে। অফিসিয়াল নির্দেশিকা চলে এসেছে, সরাসরি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নোটিশ। দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন বিকাশ ভবনের পক্ষ থেকে কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেখো কি বলা হয়েছে, অ্যাওয়ারনেস ক্যাম্প অন স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম, দিস ইজ টু ব্রিং টু ইউর কাইন্ড নোটিস দ্যাট ইন কানেকশন উইথ ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম, ইট হ্যাজ বিন ডিসাইডেড টু অর্গানাইজ অ্যাওয়ারনেস জেনারেশন ক্যাম্পস অ্যাট অল ইউনিভার্সিটি, কলেজ, সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুলস ওয়ান্স ইন এ উইক, প্রেফারেবলি অন মন্ডেস, কমেন্সিং অন 20 ডিসেম্বর 2021। অর্থাৎ প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, কলেজ এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ক্যাম্প করা হবে প্রত্যেক সপ্তাহে, এবং সেটি অন্ততপক্ষে সোমবার করে করতে বলা হয়েছে, এবং সেটি শুরু হচ্ছে 20 ডিসেম্বর থেকে। প্রত্যেক সপ্তাহে কিন্তু এখন থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ক্যাম্প হবে। এই ক্যাম্পের মাধ্যমে ছাত্রছাত্রীদের যাবতীয় সমস্যা কিন্তু সমাধান করা হবে, ছাত্রছাত্রীদেরকে লোনের ব্যবস্থা করে দেওয়া হবে। এছাড়া কিন্তু নোটিশে এটাও বলা হয়েছে যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড টিম গঠন করতে হবে, যারা কিন্তু এটার ব্যাপক প্রচার করবে, এবং অন্তত 3 দিন আগে, অর্থাৎ প্রত্যেকটা ক্যাম্প শুরুর আগে, অন্তত 3 দিন আগে কিন্তু সমস্ত ছাত্রছাত্রীদেরকে কিন্তু বিষয়টি সম্পর্কে অবগত করাতে হবে, যাতে কোনো ছাত্রছাত্রী যাতে এর থেকে বাদ না পড়ে। তো এবারে কিন্তু প্রত্যেকটি ছাত্রছাত্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোনের টাকা পেতে চলেছ। তো এটি নিঃসন্দেহে তোমাদের জন্য খুশির খবর। তো পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।